নাকি এটা বেলেগর কথা বাদ দি জিঙ্কে মুড়া হিঙ্কে মর আর কি বা সাজ ওপান লৈ আছা বিরাট ভোক লাগছি এত দিন এই মতো পানী গ্লাস মারিয়ে দিলি ভোকে লাগি থাকে নাকি এ ফাদার পানী হে কাছো জলপান খাও নাই নহয় এই রয়ে কুছতে কবা গেলি গতে বিলাক তত্তরে কসাই না পিছে কসম গাপিত কত আছে মোর কাহতে আছি গজ মুড়া তোর কথা গম না পাম বলি ভাবছা তই শুন বতলিকে ভাল পা ওই যেতিয়া রতনে গম পাব তেতিয়া হে মজাটো পাবি হব দিয়া গেষ্টিক কোয়াড্রটো গলে এতিয়া তোমাৰে বিয়াখন ধুমধামে পাতি দিম আৰু হব দিয়া এতিয়া কামত লাগা আশীর্বাদ এটা দিয়ক হে হব 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 দিয়া ও ভাই ভাল লাগছি না মোর কিবা লাজে লাগছি আই তুইনো কিয় লাজ করবা লাগে এ তো আমার সমাজের নিয়ম কিবা কেইটা তারিখটো পালি হল আর ওই মিঠে এই বিয়া বোলা বস্তুটো এটা বেলেগ অনুভবে ও ভাই তুই সাবধান হবি সাই চিতি চলবি অল বিয়া নামলি বলে বিয়ার কইনা দেবতাও লক্ষ্য করি মন উতনা হয়ে ঘুরি ফুরতে কত যে ভরি পিছল খাই কবাই পারবার নাই দে মিঠে তেতিয়া হলি মই ঘৰতে সুমাই থাকো দে এই বাইকৰ লগত যে আৰু কি হব নহয় তামাম লাজ কৰে বতলি ঐ বতলি অ' বাই আইলি চা পানী এক গিলাচ লৈ আছো মস্ত পিয়া লাগছি অ' মোৰ তো আহি পালি তই আকৌ কাম গিলা মই চব সাথে ফুৰি থৈ দিছো কিনো শব্দ গিলা কবাৰ হৈছে এই তই তাৰমানে তই মোক যোনগিলা কাম কৰিব দিছিলি সেইগিলা কাম চব ক্লিয়াৰ খবৰ এটা শুনি মনটো মস্তু বেয়া লাগিল আই কি খবৰে বাই এ মধুৰাম মাষ্টাৰৰ জীয়া শ্ৰেণীৰ বোলে এক্সিডেণ্ট হৈছে এক্সিডেণ্ট হয়তো ডাঙৰ কথা নহয় কিন্তু মচিনা জী আছে সেইটো ডাঙৰ কথা ৰহে হবনেখা কি অমংগলীয়া কথাবিলাক কোৱা অ বাই এক্সিডেণ্টটো কেনেকৈ হলে এ ছবিগিলাখান জিংগালালাৰ কাৰণে হৈছে জিংগালালাই বোলে তাক আকলাই দেখা পাই খেদছিল বোলে আৰু তাইও দাউৰি দাউৰি যায় মেইন ৰাস্তা পালাক মেইন ৰাস্তাত বোলে গাড়ী এখন আহি কিনে খুন্দা মাৰি দিলে খাই ইছ 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 তাৰপিছত বাই তাৰপিছত আৰু কি হ'ব এই টেনটন ছাৰে বোলে চিভিল হস্পিটেলকো নিলা আৰু ডিজিটেল ডাক্তৰকো বোলে মাতিলা ডিজিটেল ডাক্তৰে বোলে পেচেণ্টটো দেখা পাই বেহুচ হবাই বাকী ইথেন পাছে ক'ত আছে বাই এই লগে লগে গুৱাহাটীৰ হস্পিটেলক ৰেফাৰ কৰিছে বৰ দুখ লগা ঘটনা দেই এতিয়া বা ক'ত কি কৰি আছে মুখৰ মাত বোল নাই আই চি ইউত ভৰ্তি কৰিছে আই ঐ তাৰনো এনেহেন হ'ব লাগে না বাই গাঁওখনত চাইকেলখানৰ বাতৰফাট লৈ টিকিল গিলাই ঘূৰি ফুৰে তাকে তোৱাই কথাটো শুনি মোৰ মস্তু বেয়া লাগছে যিয়ে নহওক সোনকালে ভাললি হৰ আৰ অ' বাই ঘৰখনৰ এটাই আপি কিমান বা দুখৰ সীমা নহা হৈছে হাজাৰক নিজৰ জন্মদিয়া মাক বাপেক দেচোন বয়াটো লাগবই তাকেতো ঈশ্বৰে কাৰ কপালত কি লিখে একো গমেই নাপাওঁয়ে মনে মনে বহি আছা ঐ জেমছি কিবা এটা তো ক কিনো কমে বৌ তাকে চিন্তা কৰি আছো ৰ দেখছাই দেখোন ঘৰখন একেবাৰে সুধা হৈ গেল জিলাপিও গেল গেষ্টিকো গেল গতিকে তয়ে এটা বিয়াখন পাতবা লাগে বিয়াখন পাতিম বুলি পাতব পাৰে না কিয়ে বৌ মোৰতো উপযুক্ত বয়স হ'ব লাগব কি কথা কয় জেমছি তোতকে কত সৰু সৰু ল'ৰাই বিয়া পাতি আছে আৰু তই দেহা খাই দিবি মোৰ তই অবিনি ফসাল অবিনি বায়ে ঠিকে কৈছে হয় তই বিয়া পাতলি আমাৰ যে কিমান ভাল লাগব মই হলে বহুত নাচিম এই বিয়াটো পাতিম ৰ কিন্তু ইতিয়া নহয় মোৰ এই সংগীতক লৈ বহুত পৰিকল্পনা আছে
ও রাম ককাইদৈ যে কি কথাবো কয় নহয় বিয়া পাতিলে পরিকল্পনাবো রয়ে যাব নাকি কিবা আরে আমি শিল্পী মান তো গান গাই ফুরব লাগবো নহয় গান গাই ফুরাতে তখন বিয়া পাতবা সময়ই না পা ও তই দেখা ধে বেংরা কোথার পা গিলা তার মানে তুমি জানা ওই জেমসি বিয়া পাতা মানুহে কি গান গাই ফুরা নাই নাকি হা ও অবিনি তুই কিন্তু বিয়াহান পাত পাই লাগবো সেইবিলাক বাহানা নচলব নব ও পখিলে ঠিক কথাকে কৈছে বিয়া ও বিয়া পাতিম 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 বিয়া পাতব লাগে তো র র র আই লুস আই লুস আই লুস ইফালিয়া কি হলে জেমসি কথা আছে র হা কি হলে জেমসি কাকা হালকে কাম করব না দানু তুই বসুন ল এটু ল আমি তোর বিয়া পাতি ও হসাই বুঝছ না জেমসি ও ও হলি মোর বিয়া জাতকর করব লাগে হামলা হামলি মই ধুতি পিন্ধি পাঞ্জাবী পিন্ধি মাথাত ফুলর মালা লম মুখত রুমাল লম হরি বলা এত বেঙ্গর বিয়া পাতি মোর যাই জঞ্জাল শেষ নোহা হয়েছি আর তোর বিয়া পাতি মই আর জিএমসি তয় তোক একো কথা কই লাভ নাই তাকে কিলে তাক কয়ে ভাল যা নিজের কথা কামালা ও ও জিএমসি কাকা গুছি গেল আপন তো মোক বিয়া পাতি হসাই দিবি না হয়ে পাগল মোর বিয়া পাত পাখু যেছি সেই কারণ তো ফান্ডত লুকাব চাইছো মই ওই নাকি ও আই শুনছুন এটা কথা নহয় ইনু ময়ো এজনী ছোৱালী চাইছো ৰ বিয়া পাতিবৰ কাৰণে ইনু কোৱা তোৰ যদি চাই থোৱা আছে মুখি তোকে নেডাকিয়া তো বেলেগ চাই লবি বেতৰে কিনো কথা গিলা হাঁকোৱা কোন তাৰ মানে ছোৱালীজনী অলপ সৰু হ'ব কুমলীয়া পিছে হলে মোক নালগে কুমল যদি বুঢ়ী হে লাগব বুয়ক ডাঙাৰ মই কেতিয়াবা দুখ কৰিলি মোৰ ঘৰত তুমি ফুটি কৰিবা কওঁ হাঁহি উঠে দে মোৰ এটা নিজে কান্দি কান্দি ভাঙি পৰিছে মই কেনকে থাকিম কার মুখ চাই থাকিম মই ভুকেছি ওবো ওবো আঞ্জ সুপো পো ডাঙার কাকা আহি বাবু ভাতর কাহি গান বাড়ি থৌ মা কুসুম তই কিন্তু কামত বিৰাট উস্তাদ দে এ মই কাম কৰিলে কৰোঁগে ভালকিয়ে কৰোঁ সব কাম একদম সিজিল কৰি দিয়া ধুনীয়াকে মেম চাহাব তাত কিমান দিন কৰলোঁ মই তথাপিতে নামহে নাই কুকুৰ কিটাৰ আচ্ছা ৰচোন এনেকে থাকিব নোৱাৰে মই একলাই কিবা কি হলে বিয়াখন পাতিব লাগিব ময়ো হয় নেকি কত কেনেকে একালে একালে থাকবি তাকে এটা কথা নহয় কিনো ময়ো এজনী ছোৱালী চাইছো ৰ বিয়া পাতিবৰ কাৰণে কিনো কোৱা তোৰ যদি চাই থোৱা আছে মুখি তোকে নেডাকিয়া তো বেলেগ চাই লবি বেতৰে কিনো কথা গিলা হাঁকো কোন তাৰ মানে ছোৱালীজনী অলপ সৰু হ'ব কুমলীয়া পিছে হলে মোক নালগে কুমল যদি বুঢ়ী হে লাগব বুয়ক ডাঙাৰো বুঢ়া লাগব নেকি বুঢ়া তা আছে ৰ চাই দিব পাৰিম মই তো হয় চাই দিম দে হবু দে পিছে হেতু কৰবিচোন তই চাই থোৱা তো একদিন দিখে দিবিচোন এনাই চাম হব দে এইবাৰ মই লগ কৰিব গেলে তোকো লৈ যাম কিন্তু এটা কথা কি তই আংকুল খকি কথাটো নকবি কিন্তু কে নকবা নাগে তাকনো বাপৰে আংকুল খকি কম বস্তু বুলি ভাবছা নেকি মাৰাত্মক বস্তু খি তাৰ আগতে একো কথা নকবি ৰচন্দ্ৰ এটা কথা বুজি নাপালো ইমান বিয়া মানুহ ইমান ভাল ঘৰখনৰ কেন কিনো সোমলাই কুকুৰটো চালা হে নিজে নিজে আহি ওলাইছে দেশ ডাঙৰ মা হাতত তাতে কিবা কাজিয়া কৰিছিল তাক খেদি দিছে মইতো থাক পাই দিয়া নাছিল বাবাহে তাক ৰাখলাক বাবা অলপ মৰমীয়াল তো এটা কথা কিন্তু মই কিন্তু কাৰো খেদা খাই আহা নাই নিজৰ ইচ্ছা মতেহে আছো মই কাক কোনে খেদাৰ কথা কৈছে ইয়াকনো কোনো ইয়াত ঠাই দিলাক ইয়াক আমিয়ে দিছো ঠাই তাৰ মানে ডাঙৰ মাইহঁতে ইয়াক বোলে বিৰাট অত্যাচাৰ কৰে সেইকাৰণে ইয়াতে গুচি আহিছে এতিয়া আমাৰ লগতে থাকক সি মই জানিছিলো একদিন যে এনেকুৱা হ'ব মই সখীহঁতৰ ঘৰত কি কৰা নাছিলো মোকে চিনি নাপালা আৰু ইহঁতক চিনি পাব নেকি দুদিন পাছত লুজ কেৰেক্টাৰৰ লাঠি মাৰি ওলাই দিব একো নহয় দে এতিয়া সি আমাৰ ঘৰতে থাকব এতিয়া আমাৰ ঘৰৰ পৰিয়ালৰ নিচিনাকে থাকব কাম কৰব খাব হয়নে নহয় আপনি মোৰ পৰা কিবা কথা লুকাইছে মই হস্পিটাল যামে বুলি কৈছো যাবা যাবা যাবা
যাবা যাবা যাবা যাবা ইটাকে যাইনি কি করবা হা সালুইতো লাগি আছে আর হসপিটাল তো আর হেঙ্গে মানুষ জেঙ্গে হেঙ্গে যাবা নিতে না হয় যাকে তাকে উত্তরাবল হলে কি হব হা আমি কিবা এনাই হাত বহি আছো চেষ্টা দুখন করি আছো ডাক্তারও লাগি আছে ভাল হব দে তুমি ভাঙি নকরবাচুন মই দিনে ৰাতি খালি চেনি বাইকে দেখি আছো চেনি বাই চেনি বাই তুমি কি ভাবছ তাইক হেনকে ফেলে থৈ মই কিবা মস্ত শান্তিত আছো সুখত আছো মই কিন্তু করিম কি আমি চেষ্টা করবাহে বাৰু আৰু যাম দে মই একবার না কেনবা মোর মাই সাগে কিনে মিনে নাইকিয়া হৈ গেলাকে বারে বারে এটা কথা কি কই থাকবে আসুন বহা অলপ বহা বহা এনা হলে কেন কি হব কান্না বন্ধ করা মই কিতে বা দুঃখ করলি মো ঘরে তুমি ফুর্তি করবা ক হাসি উঠে দাও মোর এটা নিজে কান্দি কান্দি ভাঙি বসছি মই কেনকে থাকিম ডাঙর হওয়া বলে খবর পায় মোর মন তো ভাল লাগছে কিন্তু ডালিমির ইখান ঘরের প্রতি অলমানো কর্তব্য নাছিল না এই যে গেল গেলে যাওয়ার দিন ধরি আজি লগি এটা খবর লওয়া নাই আমার তোহতে তো হিগলা কথা বুঝি না পা কি দেখা জীবন ভাগ মানে তো হিমান বেয়া আর খং উঠলে কি তো কাকই সিনা পায় কিনু কোয়া হকি কাকা হি মান তো বেসারা বিপদত পড়ছি তাক আমি সহায় করবা লাগে মানে কি এখন ধর্মশালা নাকি জুনি হে তাকে সাপাই লবি মানুহটো ইখান সংসাৰৰ আমাক চবকে এৰি গুচি গেল একবারও তাই খবর লবা নাহিলা ইখান ঘরের উপর বিপদের উপরে বিপদ বিপদের উপরে বিপদ তথাপি তো তাই একবার ফোন এটা করে খবর লইছি না মই আর কি ঘর খবর লবা জামে ও ডালিমি বৌজি লড়া এটা আছে তুহন তো গমে না পহেন পেছু ও লড়া যাই আমার মান হইছে হব দে কিগুলা কথা মই সব জানো ইটা আর নতুন কে কবা নালগে তাই যেতিয়া মোর খবর লওয়া নাই মই আর কি দরকার তাই খবর লমই ও ভাই ইতিয়া আর হিগলাখান খং রাখ বাদ দিছু নে ও ঠিকই ও আপন বউ এটা কাম করিম দে লড়া তো হই না মই যাই লই আহিম দে খবরদার ইখান ঘরক নাকি তা কানার কথা একদম নকবি কই দিছং মই কিন্তু এটা কথা বাইদু তাক আহি বলে দিলা আমার ভাল লাগিব সা খাবিত্রি না জানা নহুনাকে তুই কিন্তু একো কথা নকবি লড়া তো ডাঙার হওয়া বলি খবর পায় মোর মন তো ভাল লাগছি কিন্তু ডালিমির ইখান ঘরের প্রতি অলমানো কর্তব্য নাছিল না এই যে গেল গেলে যাওয়ার দিন ধরি আজিক লগি এটা খবর লওয়া নাই আমার তোহতে তো হিগলা কথা বুঝি না পা ও ইবার বলে ডালিমি বউ আইব আর লগত লড়াটুক আনব ও ভাই ডালিমি বউ ইতিয়া কত আছে ও মাকর ঘরত আছে ও বউ ইটা খংরাগ বাদ দি আহ আইলি তাহাক ভালকে রাখবি
কথাটো শুনি আমার মস্ত ভাল লাগি গেছি। মই কিমান ভাল লাগবো, মোর একটা দোস্তি আইব। এইটা হব দে ইগলাহান, ও মই ইমান ভাল খবরটো তোহাক দিলু, মোক চাহ তা আকৌ নুখ। র র র দিয়াছ র, এই বখিলি চাচোন চা, ইয়াৰ কাৰণে অলপমান চাহ পাগি লৈ যা। অ গে সংগ্ৰহ বাই, আমি গোটেই লগ হৈ হামলা হামলি চাহ খাই দিব লাগিব। মোর এটা লগ আইব, কথাটো শুনিয়ে মস্ত ভাল লাগি গেছি। লিলি হিল্লাও লিলি হিল্লাও। তই মনে মনে কি চিন্তা কৰি আছানো? মাথাতো মোৰ বহুত চিন্তাই এচা মাৰি ধৰিছে, কিন্তু মেইন চিন্তাটো হৈছে এই দুৰ্ভাগ্যবশতৰ তই একেবাৰে মোৰ মনৰ কথাটো কাঢ়ি নিছা। বাৰ বিয়াখন পাতিম বুলি ভাবিছিলো, কিন্তু এই পয়া লগাৰ লগত দালি নগলবো। তই বা কি ভাবা মিঠে? তই বয়া নাপাবি হাপা, তাৰ মই চাল চলন একদম ভাল দেখা নাই, কিবা ফটো আহেন লাগে তা। ময়ো তাৰ চাল চলন আগিলে এখন ময়ো ফিটেত দেখা নাই। মোৰ সন্দেহ, সি দুই চাৰিদিনমান থাকি পেলাই কালুর দৰে পলে যায় নেকি? তাকে, কিন্তু বাই নিজৰ ওপৰত খঙে উঠে, বাইৰ কাৰণে একবাৰো ভাল লৰা এটা নাপাওঁ। সেইগিলা সব কপালৰ লিখন, এতিয়া পিছে কি কৰো মিঠে? তাক কিবা এটা উপায়ে আৰু এটা পৰীক্ষা কৰিব লাগিব। মিঠে, মোৰ কিন্তু তাক বাৰ কাৰণে আনফিতে ধান দৰা লাগছি। বাইৰ লগত কথাটো পাতিব লাগিব। বাই মনত বহুত দুখ পাব নেকি মিঠে? দুখ পানাক বুলি আমি বাই জীৱনটো ধ্বংস কৰিব নোৱাৰো নহয়। তই কোৱা কথাটো অৱশ্যে নহয় নহয়, কিন্তু আমি যেনকে কি নহওক বুদ্ধি কৰি হলেও বাক কথাটো বুজাব লাগিব, গম পাইছে না? সেইটোৱে ঠিক হব, ইটা তই এতে মনটো মাৰি থাকিব নালাগে, বল ঘৰক বল। আহ যৌ। মানুহটো বেচাৰা বিপদত পৰিছে, তাক আমি সহায়হে কৰিব লাগে। মানে কি এইখন ধৰ্মশালা নেকি? যোনে আহে তাকে চাপাই লবি। সি কিবা আমাৰ অচিনাকি মানুহ নেকি সখী কাকা? কি বিপদত পৰিছে, সহায়টো কৰবাই লাগিব। গেষ্টিকক চিনি পাই নাই থ, যিমান পাৰা তাক ইয়াৰ পৰা সোনকালে খেদ, নহ'লে কিন্তু ঘৰৰ পৰা ময়ো ওলাই যাওঁ। সেনেহেন কথা দেচ কি সখী কাকা, তই অনবৰতে মানুহৰ কিয় বেয়া চিন্তা কৰি থাকা? ইমান বেয়া না তোর মনটো? ও, এটা মই ভাল চিন্তা করলো কারণে মই বেয়া হলং। তোক বুঝা লাভ নাই, জেষ্ঠীকে বুঝাব লাগব। আর একটা কথা, তোক যে মই এইবিলাক কথা কইছো, তই কিন্তু ভুলো তো কাকো নকবি। অ হয় না, তই আগতে নিজে ঠিক হই লছন, তারপর বেলেগর চিন্তা করবি। পুষ্টাবি পুষ্টাবি, কান্দে কান্দে টোটনা পা হই যাবে, হিনহিন কুঠা দেছ। অ ফুটি লাগবো হই, কিন্তু বাকি গিলাখানরে লাগবো, তোর ফুটি নালগে। এ ডালিমি বৌচলি তো আর পিছত তোহা গোটে বাহা নাকা খেদব, এই ধর নন্দে সাবিত্রী তোক। অ অবশ্যই জিএমসি খুরাক হিসাবে রাখবা পারে। হাহি ডাকু নেকি? তোর মাথাত মাল বলা বস্তু একই নাই, তোর এই দীঘলা চুলি কেতলাই তোর ঘিউ মাখান চুহি চুহি খাইছে। মোর কি হব, কথা কথা কি ভা কান্দান বন্ধ করছুন। এই পরর পাস মই মিশা নকং, ডালিমি বৌ চলি তো অহার আগতে তোর বিয়াখান পাতি লো, তার পিছত কিন্তু তোর বিয়াখান ও নেছেল। পিছা মোক কোনি সহায় করব? এই মই কি করবা আছো? এই তোর বিপদর সময়ত যদি মই সহায় নকরু কিত্তে করিম, কিন্তু তুই মোক এটা সহায় করবা লাগবো। কি সহায় কক, ইত্তে করিম দে। এই ইত্তে নকং রহ, কালি কম দে। তই একবাৰ মোৰ কামটো কৰি দি, কৰি দিয়াৰ পিছত তোৰ মই বিয়াখনো পাতি দিম, আৰু ৰঙিলী বৌহাৰ ঘৰত থাকাৰ ব্যৱস্থাও কৰি দিম। সঁচাই না? এই পৰৰ পাছ, এই গোবিন্দই কেতিয়াও মিছা নকৈ আৰু কাৰো বদনামো নকৰে। অ বিউটি, বিউটি, অ আপুনি আহিলে? আহিলো হে, মই আজিও চেনিহাতৰ ঘৰত খবৰ ল'ব গৈছিলোঁ আই, বৰ ভয় লাগিলে মনটো বুজিছা। মাকে অনবরতে কান্দিয়ে থাকে কান্দিয়ে থাকে কান্দিয়ে কান্দিয়ে থাকে, আই ঘরের পরিবেশটা একেবারে নষ্ট হয়ে গেছে আই। নাকান্দিবনে, এজনী ছোৱালী, তাইরও যদি এনেকুৱা অবস্থা হয় নাকান্দি কেনেকৈ থাকিব পাৰো? তাকে তো আই, আগতে ঘরখান তাই কারণে ভরা হয়ে আছিল বুঝা নাই, এটা গোটা উদাং পাথার লাগা হলে আই, আর এক্সিডেন্টও বোলে বড় মারাত্মক এক্সিডেন্ট আই। পিছে বাঁচিবনে? এটা কোয়া টানে বুঝছা, তাই বোলে কমাত আছে আই। মানে? এই মারে চলি, স্টাইলটোহে মারবা জানা হ্যাঁ, কমা মানে কি তাকো নাজ না।
কমা মানে মাত ভুল নাই বুঝছা মানুষ যে থাকা না থাকা একবারে সমান কোনোমতে উহাটোহে লই আছে বোলে তাকো এক্সিডেন্টর দ্বারাই কোন মুহূর্তত কি হয় আকো ঠিক নাই ও তার মানে তাই জমর লগত যুঁজি আছে এতিয়া বয়সত তত্তরিও যদি মই সরু মোরও তো বিয়ার বয়স হয়েছে হ্যাঁ তই মত করিও সরু হাও কিয় নহয় এই চুলিতে না সকিও তোর কেতলা কিমান দিঘলা আর মোর কেতলা দেখছা কিমান খাতা কথা তো হই হলে ভাইটি কথা তো কোয়া মই কোয়া কথাখিনি যে তোর মনত পড়িল সেই তোর ভাগ্য ভাল পিছে অলপ সোনকাল হল নেকি মানে বরষুণ যাওয়ার পিছত যাবি আর সূর্য যাওয়ার পিছত বুদ্ধি বুঝি পাইছা এটা আরে মন্ডল খুড়া কি কবা খুঁজছা মই বুঝিয়ে পাওয়া নাই